নারীকে তার আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার, হে বিধাতা। পথ পান্তে কেন রব জাগি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশা পূরণের লাগি দৈবাগত দিনে। এই কবিতাটা পড়লে আসলে আমি বারবার নিজেকেই ফিরে পাই। আমি শাহান আক্তার, চট্টগ্রাম আরবানের ব্যাক কোতোয়ালি শাখায় প্রোগ্রাম অর্গানাইজার হিসেবে কর্মরত। আমি ব্রেকে আছি 2011 সাল থেকে। ব্রেকের বিষয় হিসেবে মোটামুটি হচ্ছে যে আমার ঋণ বিতরণ করা, ঋণ আদায় করা, সার্ভের মাধ্যমে নতুন নতুন ঋণই খুঁজে বের করা, ব্রাঞ্চের পোর্টফোলিও বাড়ানো এবং ব্রাঞ্চের এখন বর্তমান যে অবস্থা আছে তার থেকে আরও ডেভেলপ। আমরা যাদেরকে নিয়ে কাজ করি তারা হচ্ছে সমাজের মাঝামাঝি স্থানের লোক। ব্যাংকে গেলে হাই কোয়ালিটির লোন নিতে হচ্ছে, হাই ডকুমেন্টেশন চাচ্ছে, সেক্ষেত্রে যাইতে পারছে না। কেউ একটা নতুন দোকান খুঁজছে, তার দোকানে পুঁজি কম, আমার থেকে টাকাটা নিয়ে সে পুঁজিটা বাড়াচ্ছে, আস্তে আস্তে সে দিচ্ছে, অথবা আর একটা দোকান নিচ্ছে, একটা মোটর সাইকেল নিচ্ছে, ফ্যামিলির জন্য হেল্প করতেছে, ভাই বোনদের পড়াশোনা করাচ্ছে। মোটামুটি আমরা এই টাকাটা দিয়ে তাদের সামাজিকভাবে আমরা সহযোগিতাটুকু করতে পারছি। অনেক সময় দেখা যায় সদস্য আসতে লোন দিছি, কালকে থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার অনেক সময় দেখা যায় দোকানে গেলে ঝগড়াঝাটি করতেছে, মহিলা মানুষ কেন দোকানে আসবেন, আমার টাকা আমি পৌঁছাই দিব। আমার মধ্যে ছিল আমার আমি হার মানবো না, আমি সামনে এগিয়ে যাব, বাধা আসবে ভালো কাজে তো বাধা আসবেই, ওই বাধা ডিঙিয়ে আমাকে যেতে হবে। আমি বর্তমানে একজন ক্ষমতায়িত নারী, আমি আত্মনির্ভরশীল, আমার কারো কাছে টাকা পয়সা চাওয়া লাগতেছে না। পুরো র্যাঙ্কিং এ মিলে আমাদের প্রথম হয়েছেন শাহানা বাবু, তো সবাই তার জন্য হাততালি দিন। আমার ফ্যামিলিতে আমার হাজবেন্ড আছে, আমাদের একটা মেয়ে আছে, আমার স্বামী গার্মেন্টসের সুপারভাইজার হিসেবে কর্মরত আছে, আমার বাসা হচ্ছে শহরের বাইরে চল্লকা গ্রামে। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠবো আমি দেখি। মা কুসুমবাগ আছে কি? কুসুমের তো ফুল, বাগের তো বাগান, ফুলের বাগান। আমি চাই আরও এগিয়ে যেতে, ব্রেক সামনেও সাপোর্ট দিবে আমি আশা করি, ভবিষ্যতে মোটামুটি ব্রেকের সাথেই থাকতে চাই যেখানেই থাকে।